বিশ্বাস হওয়াটা না হওয়াটা সাধারণ লাভ হলে বিশ্বাস হলে বিশ্বাস
এসাব করেন শুক্রবারের রাতে আর তিনি তুমি দুরস্থই প্রীতি শব্দ করি পড়ো, বড় করেই পড়ো। তোমার শব্দটা বড় আওয়াজটা আমির নবীর কানে পৌঁছে যাবে, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন। তবে কি আমাদের মতো নবী কারো মতো নবীর মতো কেউ আল্লাহ লাশরে খায় নবী লাশরে মখলো আল্লাহর মতো কেউ হইতে পারে না। আল্লাহ লাইসা কামিসলিহি শাই আর নবীও লাইসা কামিসলিহি। আল্লাহ নিজের একশত নামের সত্তরটা নাম আমার নবীকে দিয়ে দিয়েছে, সত্তরটা নাম। আল্লাহ নবীর নাম হচ্ছে সবাই বড় করে পড়ে না যার প্রশংসা করা হচ্ছে হয়ে গেছে, যার প্রশংসা করা হচ্ছে কে করে, কারক ছাড়া তো কর্ম হয় না। ওই মোহাম্মদ উচ্চ প্রশংসিত, বহু প্রশংসিত, সর্বযুগে প্রশংসিত, সর্বস্তরে প্রশংসিত, কে প্রশংসা করে কেউ না করলে আর নবীর প্রশংসা না করলে নবীর কি ক্ষতি হয়ে যাব। প্রশংসা করে মানুষ মানুষকে বড় করে, কিন্তু নবীকে বড় করা লাগতো না। এমন বড় এর থেকে বড় আর হতে পারে না, পারে তার এক্সাম্পল হল মেয়ার শরীফ। খোদা গর ইন্তেজারে হামদে মানে মুহাম্মদ চশমে ভর রহে সনানে বর্তমানে তার ফলোয়ার যারা আছে এরা বলতেছে
নবীর জিয়ারতে নিয়ে আনত, ঘর থেকে পায়ের হওয়া, সফরে নিয়ে আনতে পায়ের হওয়াটা এটাও শিরিক আর হারাম। ওখানকার শূন্য বলে মায়েরা তার সঙ্গে বহস করি উস্তাদ এবং ছাত্রের সঙ্গে 3 বছর জেল খাটছিল এই ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িম চৌধুরী। তিনিই লিখেছেন কিতাব, তার কিতাবের 62 পৃষ্ঠায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, লিখতেছেন, মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাওতুহু হাইসু কান। হযরত উলামা কেরাম বলেছেন, আল্লাহর যে কোনো বান্দাবন্দি দুনিয়ার যে কোনো জায়গা থেকে, আসমানের উপর থেকে, সব মেরিনিগুড়ি সাগরের নিচের থেকে, একেবারে এমন জায়গা মধ্য জায়গার থেকে নবীর উপরে দরুদ শরীফ শব্দ করে পড়েছেন, আমার নবী বলে তোর আওয়াজ খানে আমার কানে আসে পৌঁছে গেছে এখন কি বড় করে বলবেন না দরশ্রী আজকে শুক্রবার আমার মনে হয় আজকে এই শুক্রবারে যে দোষী বড় করে বলে এটাও বেহেস্ত রুচি যাবে ঠিক না বেটি, যদি একটা মানুষ যদি আওয়াজ না করে পড়েন তাহলে এটা আপনার ব্যাপার। হাদিসের আলোকে নবীর এরশাদ মোতাবেক রসুলকে আওয়াজটা আমরা শোনাতে চাই, আপনারা আগে তাই বড় করে বলুন আল্লাহ Yeah.
এটা কইতাম বেতন আপনার ভাব পিসে পৌঁছিল মিলা ক্যাম রয়ে খেলাধুলি করিস না আশ্রকারী লে এটা মুস্তা ভালো কাল হারানো না এটা ফরজ না এটা মুস্তা মায়ার দেহতে পড়ি মহাপতের দেহতে পড়ি সোনা হাদিসে কোথাও মানা নাই পিসে রাকিদা যে নবী 3000 মান দূর থেকে শুনতেছেন এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আসল ময়দানে সুপারিশ করবেন গুণাগারদের পাপীদের আপনি সুপারিশ করবেন আপনি ছাড়া আমার কোন জায়গা আছে দেখতে পারলো ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কার কাছে যাই ধন্না দেব জানেন না নবী ছাড়া আল্লাহ আছে এটা জানেন না বুঝলেন কি করে আল্লাহ আছে নি আছে যে বিশ্বে দেখা নাই আল্লাহ আছে বিশ্বে কয় আপনাকে ছাড়িয়া যাব কোথায় আর কোনো জায়গা নাই তার মানে নবীকে ছেড়ে আল্লাহর দিকে গেলে আল্লাহ গ্রহণ করে না আল্লাহ কবুল করে না বিশ্বে শেয়ার করে শফিয়ে আসিয়াত মোহ ওসিলা পেকাসাত মোহ তুমি ছোড় কর কিধর যাও বাতাও কেমন মান ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবা তওয়াফ করতে গেছেন আপনারা জানেন হানিফ সাহেবরা কিভাবে তওয়াফ করে ঠিক না হাজির আসমাদের সামনে নিয়ে এরকম করে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা দূরে আছেন বুঝলি না ইশারা করে আল্লাহ আকবার দূর থেকে তিনি দূর থেকে যায় না তিনি কাছে গেছেন যাওয়ার সময় এখানে চুমা দিতে হয় এটা শুনল তো চুমা দেওয়ার জন্য মুখটা নিয়ে ফিরে নিয়ে আসে আমি আশা করব এই পাথর আমি তোমাকে একে আমার পর্যন্ত কোনোদিনই সম্মান করতাম না চুমু দিতাম না কিন্তু আমার নবী চুমু দিয়েছে বলে আমিও চুমু দিচ্ছি